ছয়টি বৈশিষ্ট্যের কথা, ছয়টি গুণের কথা, ছয়টি কাজের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন, এই ছয়টি কাজ, এই কাজগুলো যদি কারোর মধ্যে থাকে, সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে। ওয়ারিস আর উত্তরাধিকারী হওয়া আর মালিক হওয়া দুইটা কিন্তু এক জিনিস না। মানুষ টাকা দিয়ে কিনলেও মালিক হয়, কিন্তু বাবার সূত্রে মায়ের সূত্রে পাইলে সেটাকে বলা হয় উত্তরাধিকার হওয়া, উত্তরাধিকার সূত্রে হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রতিটি শব্দ ব্যবহার করেছেন, তার বহুবিধ হিকমা আছে, রহস্য আছে। আল্লাহর কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য হিকমা থেকে খালি বা শূন্য হতে পারে, কারণ তিনি হাকিম। ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা, যিনি হাকিম তার কাজে কোনো হিকমা, প্রজ্ঞা, কোনো সুপ্ত রহস্য এটা ছাড়া কখনো সাধারণভাবে কোনো কথা তিনি বলেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, ছয়টা গুণ যাদের মধ্যে থাকবে এরা হবে ওয়ারিস, এরা হবে উত্তরাধিকারী, এরা হবে মালিক, কিন্তু মালিকানাটা হবে উত্তরাধিকার সূত্রে। আল্লাহ কেন এটা বললেন? কারণ ওই যে আমাদের বাবা জান্নাতে ছিলেন, বাবার সন্তান হিসাবে আমরা এখন সেই জান্নাতে যাব, তাহলে উত্তরাধিকার সূত্রে পাওয়ার মতো হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা আমাদের আসল বাড়ি না। আমাদের আসল বাড়ি কোনটা? জান্নাত। কিভাবে বাড়ি হলো জান্নাত বলেন? জান্নাত আমাদের আসল বাড়ি কিভাবে? মানুষ বাড়ির মালিক হয় পৈতৃক সূত্রে অথবা ক্রয় সূত্রে। আপনি জান্নাতকে কিনছেন না আপনার বাপের বাড়ি? কোন দিক থেকে জান্নাত আপনার বাড়ি বলে? বাপের বাড়ি, উত্তর সঠিক। জান্নাত আমাদের বাপের বাড়ি। আমাদের বাপ কে? আদম আলাইহিসসালাম। কোথায় ছিলেন উনি? জান্নাতে। ওখান থেকে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠাইছেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে ওনার বংশধরেরা, মানুষরা থাকবে। এরপর আল্লাহ তাআলা মহাপ্রলয়ের মাধ্যমে, কিয়ামত কায়েমের মাধ্যমে আবার সে বাপের বাড়িতে যাওয়ার সুযোগ করে দিবেন, তবে সবাইকে না, যারা ঠিকঠাক মতো টিকিট কেটেছে, ঠিকঠাক মতো টাইম মতো ট্রেন ধরতে পেরেছে, যারা ঠিক মতো গাড়ি ধরতে পেরেছে, প্লেন ধরতে পেরেছে, এবং সফরে যাওয়ার জন্য যা যা দরকার ভিসা টিকিট সব ঠিকঠাক মতো করতে পেরেছে, নিজের গন্তব্য পর্যন্ত আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আদম আলাইহিসসালামের সন্তান হিসেবে পৈতৃক সূত্রে চোখ বন্ধ করেই যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা তো বটেই, আল্লাহর প্রতি অবিশ্বাসী বান্দা, অমুসলিম, কাফির, মুশরিক তারাও জান্নাতে চলে যেত, যেহেতু তারাও আদম আলাইহিসসালামের ছেলে মেয়ে, তার সন্তান। তাহলে বোঝা গেল আমাদের পৈতৃক বাড়ি জান্নাত, সেই জান্নাতে আমরা যেতে হলে শুধুমাত্র আদম আলাইহিসসালামের সন্তান এই পরিচয়ে জান্নাতে যেতে পারবো। তাহলে কি করতে হবে? আপনি আপনার কোনো একটা জায়গায় সফরে গেছেন, সেখানে কিছু কাল থাকবেন, নিজের কাজকাম শেষ করার পর সেখান থেকে নিজের বাড়িতে যাবেন। এই বাড়িতে যাওয়ার জন্য, নিজের আসল ঠিকানা যাওয়ার জন্য আপনি আপনার পাসপোর্ট, ভিসা, তারপর টিকিট সব ঠিকঠাক করেন, রেডি করেন। এগুলো সব যদি রেডি থাকে, ঠিকঠাক থাকে, তাহলে আপনি আপনার মূল গন্তব্যে ফিরে আসতে পারবেন। আর যদি এগুলো ঠিক না থাকে, তাহলে মূল গন্তব্যে আপনি যেতে পারবেন। কথা একেবারে পরিষ্কার। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস, জান্নাতের সর্বোচ্চ জান্নাত, যেটি সবচাইতে উঁচু মাপের জান্নাত, যেটি মর্যাদাশীল জান্নাত, যেটি সেটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, সেখানে আমরা যেতে পারবো। তার জন্য কিছু শর্ত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, তখন তোমরা যেই সেই জান্নাত নয়, ফেরদাউস চাইবা। আল্লাহর কাছে কোন জান্নাত চাইতে হবে? জান্নাতুল,
এটা জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উঁচু, সবচেয়ে মর্যাদাপূর্ণ জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে যেরকম প্যান্ডেলের নিচে একত্রিত হয়েছি, ঠিক একইভাবে জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্র হওয়ার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, আমাদের বাবার বাড়িতে জান্নাতে আমাদেরকে যদি যেতে হয়, তাহলে কোরআন এবং হাদিস যে রুট বাতলেছে, যে পথ ধরে বাতলেছে, সেই পথ ধরে হাঁটতে হবে। সেই পথের এক মাথায় কোরআন এবং সুন্নাহ, আর আরেক মাথায় জান্নাত। এক মাথায় কোরআন সুন্নাহ, আরেক মাথায় কোরআন সুন্নাহ। যদি বলে এই কাজ করো, এটা জান্নাতের রুট, এটা করবা না, এটা জান্নাতে যাওয়ার রুট নয়, বরং এটা জাহান্নামে যাওয়ার রুট। এভাবে আল্লাহর যে বান্দা দুনিয়ার এই জীবনে তার আখেরাতকে গুছিয়ে নিয়ে, রেডি করে নিয়ে, প্রস্তুত করে নিয়ে আল্লাহর দিকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। মোহতরম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বড় সবুজ শ্যামল করে, চাকচিক্যময় করে তৈরি করেছেন। এই চাকচিক্যটা আমাদেরকে অনেকটা ধোকায় ফেলে দেয়, আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে ফেলে, ফেতনায় ফেলে দেয়। আমরা এখানে এসে মনে করতে থাকি একটা সময় যে দুনিয়াতে বোধহয় চিরকাল থাকব, এটা বোধহয় চিরকাল থাকার ঠিকানা, চিরকাল থাকার জায়গা। এজন্য আমরা এমনভাবে উপায় উপার্জন, রুজি রোজগার, কামাই কাজ কাম সব এমনভাবে, সংসার ইত্যাদি এমনভাবে পেতে বসি, মনে হয় এখান থেকে আমার যাওয়াটাও লাগবে না, যাওয়ার কোনো আলামত আছে। এটা আমাদের হাববাব কাজকাম দেখে বোঝা যায় না। একজন মুসাফির, তিনি যাচ্ছেন তার সফরে, সফর হয়ে তার গন্তব্যে যাচ্ছেন, তিনি কোনো একটা গাড়িতে, বাসে, ট্রেনে, কোনো একটা বাহনে তিনি উঠেছেন, পাবলিক পরিবহন। তিনি সেখানে উঠে যদি মনে করেন যে এখানেই আমার সব থাকার জায়গা, তাহলে ওখানে তিনি গাটি বোসকা নিয়ে, কাঁথা বালিশ দিয়ে, পর্দা ওর্দা টাঙ্গায়া মোটামুটি স্থায়ীভাবে বসবাসের চিন্তা শুরু করবে। আর যদি তার মাথায় থাকে যে এটা তো আমার থাকার আসল জায়গা না, এটাতে করে আমি যাচ্ছি, যাওয়ার জায়গা তো আরেকটা মূলত, অতএব ওখানকার জন্য যা যা দরকার সব কিনে কেটে আমি রেডি করে নেব, এখানে আমার স্থায়ীভাবে বসবাসের যেহেতু কোনো সুযোগ নেই, অতএব এটার জন্য আমার অত বেশি পরিশ্রম করা, মেহনত করা, সব কিছু ত্যাগ করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। ইহা হম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা। আমরা সবাই এখানে মুসাফির, আমাদের ঠিকানা আসলে সেটা, কেউ আগে রওনা হয়েছেন, আমাদের বাপ দাদা নানা, তাদের বাপ দাদা, তাদের বাপ চাচা, তাদেরও আগের যারা সবাই চলে গেছেন, কেউ আসেন নাই আর আসবেও না, আমরাও তাদের পিছে পিছে চলে যাব, আর কোনোদিন আসার সুযোগ থাকবে। মোহতরম হাজরিন, সেই অনন্তকালের যে যাত্রা, যে যাত্রার শুরু আছে শেষ নেই, সেখান থেকে কামব্যাকের কোনো সুযোগ নাই, অপশন নাই, সেখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই হিসাব মেলাবেন। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, ওই যে জান্নাতে যাওয়ার রোড ম্যাপ দিয়ে দিয়েছেন, সে অনুযায়ী চলে থাকলে গন্তব্য বাপের বাড়িতে আবার যাওয়ার সুযোগ হবে, আর উল্টাপাল্টা যদি করেন, ভিসা টিকিট পাসপোর্টের কোনো ঠিক ঠিকানা যদি না রাখেন, তাহলে মূল গন্তব্যে না যাইয়া অন্য কোনো জায়গায় আপনাকে যেতে হতে পারে। মোহতরম হাজরিন, আমি শুরুতে কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটা আয়াত, গুরুত্বপূর্ণ একটি সুরার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সুরাটার নাম হলো সুরা মুমিনুন, কোরআনে কারিমের 18 নম্বর পারার প্রথম সুরা। এই সুরার শুরুর কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। ওই যে শুরুতে বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, তখন যেন জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউসটা চাইবা, সর্বোচ্চ মাকামের মর্যাদার জান্নাতটা চাইবা। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী কারা হবে তাদের কথা বলেছেন। ওলামা একরাম ভালো বুঝবেন, আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে শেষের দিকে এসে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। 6টি বৈশিষ্ট্যের কথা, 6টি গুণের কথা, 6টি কাজের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন,
এই ছয়টি কাজ, এই কাজগুলো যদি কারোর মধ্যে থাকে, সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে। ওয়ারিস আর উত্তরাধিকার হওয়া আর মালিক হওয়া দুটা কিন্তু এক জিনিস না। মানুষ টাকা দিয়ে কিনলেও মালিক হয়, কিন্তু বাবার সূত্রে মায়ের সূত্রে পাইলে সেটাকে বলা হয় উত্তরাধিকার হওয়া, উত্তরাধিকার সূত্রে হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রতিটি শব্দ ব্যবহার করেছেন, তার বহুবিধ হিকমা আছে, রহস্য আছে। আল্লাহর কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য হিকমা থেকে খালি বা শূন্য হতে পারে, কারণ তিনি হাকিম। ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা, যিনি হাকিম তার কাজে কোনো হিকমা, প্রজ্ঞা, কোনো সুপ্ত রহস্য এটা ছাড়া কখনো সাধারণভাবে কোনো কথা তিনি বলেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ছয়টা গুণ যাদের মধ্যে থাকবে এরা হবে ওয়ারিস, এরা হবে উত্তরাধিকারী, এরা হবে মালিক, কিন্তু মালিকানাটা হবে উত্তরাধিকার সূত্রে। আল্লাহ কেন এটা বললেন? কারণ ওই যে আমাদের বাবা জান্নাতে ছিলেন, বাবার সন্তান হিসাবে আমরা এখন সেই জান্নাতে যাব, তাহলে উত্তরাধিকার সূত্রে পাওয়ার মতো হলো। এই জন্য আল্লাহ তাআলা ওয়ারিস শব্দ ব্যবহার করেছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, উত্তরাধিকার সূত্রে পাওয়া এই জান্নাতে যারা যাবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। ভাইরা আমার, দুনিয়াতে যত নেয়ামত আছে, আল্লাহর যত নেয়ামত দুনিয়াতে আছে, যত বস্তু দুনিয়াতে আছে, এই সব নেয়ামত, সকল বস্তু, এগুলোর সবগুলোতে দুটা সমস্যা আছে। কয়টা সমস্যা আছে? দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো, দুনিয়াতে যত ভোগের বস্তু আছে, এই কোনোটার ভোগ এটা স্থায়ী হয় না। দুনিয়াতে কোনো ভোগের বস্তু কখনো স্থায়ী হয় না, এখানকার তৃপ্তির কখনো স্থায়িত্ব হয় না। আর তার চাইতে বড় কথা এবং প্রথম কথা হলো, প্রাপ্তির কখনো নিশ্চয়তা থাকে না। আপনি অনেক কষ্ট করে পড়ালেখা করেন, অনেক কষ্ট করে পড়ালেখা করেন, একজন বাবা একজন মা ছোট ছোট বাচ্চাকে অনেক কষ্ট করে স্কুলে নিয়ে সিরিয়াল ধরে বসে থাকে, একটু ভালো স্কুলে চান্স দেওয়া পাওয়ার জন্য, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যেন চান্স পায়, অনেক কষ্ট মাস্ট যদি চান্স পায় কোনো রকম, তাতে পেরেশানি শেষ না। এবার টেনশন হলো পরীক্ষায় যেন রেজাল্টটা ভালো করে, ঠিক না? রেজাল্ট যদি ভালো করে এখানেই শেষ না, সামনে আরো ক্লাস আছে, সেই ক্লাসগুলোতে যেন ভালো রেজাল্ট করে, আরেক পেরেশানি শুরু হয়। একটা শেষ হলে আরেকটা শুরু হয়, এরপরে আপনার একটার পর একটা ক্লাস শেষ হয়ে গেল, এবার আসছে এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, ওরে বোর্ড পরীক্ষা, এইটাতে ভালো কিছু করতে না পারলে পুরো জীবন শেষ। তাহলে এবার ভালো কিছু করতে হবে, শুরু হয় সংগ্রাম, যুদ্ধ। এরপরে যদি কোনো রকমে এসএসসিতে দাখিল ভালো ফলাফল পায়, কি বলেন, দুনিয়ার সকল টেনশন পরেশানি শেষ, সবে শুরু? কারণ এবার ভালো কলেজে চান্স পাওয়ার যুদ্ধ, চান্স পাওয়া জানে আজকাল অল্প কিছু সিট, হাজার হাজার ক্যান্ডিডেট সব জিপিএ 5 নিয়ে সিরিয়াল ধরে বসে আছে, আমার ছেলে পাবে কোনো গ্যারান্টি আছে? এবার শুরু হয় মামু ধরা, খালু ধরা, টাকা ধরা, পয়সা দেওয়া, বিভিন্ন রাস্তা কলেজে ভালো চান্স পাওয়ার জন্য শুরু হইল যুদ্ধ। ভালো একটা কলেজে চান্স পাওয়া গেল, কি বলেন, টেনশন পরেশানি শেষ হয়ে যায়? কারণ এরপরে ইউনিভার্সিটিতে যাইতে হবে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে, পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে, পাবলিকে হইলে অনেক, পাবলিক না হইয়া প্রাইভেটে হইলে অনেক টাকা লাগবে, বিদেশে পাঠাতে পারলে আরও ভালো। এবার শুরু হয় আরেক যুদ্ধ। আচ্ছা, এইসব যুদ্ধের পর একবারে গ্রাজুয়েশন হয়ে গেল, হ্যাঁ, বিএমএ করে ফেললো, সব ঠিক হয়ে গেল, বুঝলাম, পেরেশানি শেষ না, সবে শুরু। এবার টেনশন হলো, এত কষ্ট করে এতগুলো সার্টিফিকেট জোগাড় করে এবার একটা বড় মাপের চাকর বানাইতে হবে ছেলেকে, বড় একটা কি বানাইতে হবে, চাকর, ইয়া বড় চাকর, মানে বড় চাকরিজীবী আর কি, চাকর দেখেই তো চাকরিজীবী, চাকর থেকেই তো, তাহলে বড় একটা চাকর বানাইতে হবে, বড় একটা চাকরি দিতে হবে। এবার বড় চাকরি দিতে হলে তো ছোট চাকরি থেকে শুরু করতে হবে, ধরে তো আর সচিব হবে না, ধরে তো আর বিসিএস ক্যাডারে ঢুকেই তো আর সে ডিসি হয়ে যাবে না, এসপি হয়ে যাবে না। এবার শুরু হয় তার শুরু থেকে আস্তে আস্তে, কোনো রকম যদি বিসিএস এ চান্স পায় তো আল্লাহ, বিরাট একটা কিছু হইল।
আর্মিতে চান্স পেলো, কিছু একটা হইলো, কিছু একটাতে চান্স পেলো, কিছু একটা হলো, আলহামদুলিল্লাহ যাক। এবার পরের যুদ্ধ শুরু, সেটা কি? ওই যে চাকরি পাইছে তো নিচের চেয়ারে, এখন এই চেয়ার তো টার্গেট না, টার্গেট তো হলো ওই উপরের দিকে যাওয়ার। এই জন্য এবার বসদের কথা শোনা লাগে, উল্টাপাল্টা আইন মানা লাগে, বিভিন্ন নির্দেশ মানা লাগে, আছে না নাই? এসব দুই নম্বরই কাজ করতে মনে চায় না, তাও করা লাগে। ঘুষ নিজে খায় না, স্যারের জন্য ঘুষ নেওয়া লাগে, কারণ প্রমোশন লাগবে তো, চেয়ার পরেরটা যাওয়া লাগবে না। এভাবে করে করে দেখেন পরেশানি কিন্তু শেষ নাই, টেনশন এখন একটু এদিক থেকে সেদিক হলে সামনে পরের চেয়ার তো পরের কথা বান্দর মনে পাঠিয়ে দিবে, টেনশন আছে না নাই? এই টেনশনে এবার জিহুজুর জিহুজুর করতে করতে গলা শুকায় ফেলা জিন্দিগি, শেষ পরেশান। এত কিছুর পর কোন রকম যদি মনে করেন আল্লাহ আল্লাহ করে বড় চেয়ার পেয়ে গেছে, ডিসিএসপি সচিব হয়ে গেছে, মাশাআল্লাহ, তো একটা কিছু হয়ে গেল আলহামদুলিল্লাহ, কিন্তু ততক্ষণ পর্যন্ত বয়স কত হয়? পঞ্চাশের ঘর, পঞ্চাশ ষাটের ঘর, পঞ্চাশের ঘর যদি চলে যায়, কাছাকাছি চলে যায়, ততদিনে একটু হাঁপ ছেড়ে বাঁচে যে বাবা ওই যে কিন্ডার গার্ডেন থেকে শুরু করছি, নার্সারি প্লে থেকে শুরু করছি, ভালো স্কুল, ভালো হাই স্কুল, ভালো আপনার কলেজ, পরীক্ষা, ইউনিভার্সিটি, পড়াশোনা, চাকরি বাকরি, পদমর্যাদা, চেয়ার সব এত সাঁতরাইয়া এতদূর সাঁতার কেটে এখন মাত্র আসলাম, একটু ভোগটা করব এখন, ততক্ষণে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হইয়া শুনলে বলে থামো এবার, মিষ্টি খাইতে বলে, মিষ্টি খাইতে নিলে শরীর বলে না ডায়াবেটিস হয়ে গেছে এতদিনে, থামেন খাওয়া যাবে না, একটু মন ভরে গোস্ত খাবে বলে যে না এটা খাওয়া যাবে না, কারণ কোলেস্ট্রল বেড়ে গেছে, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার। এরপরে শুরু হয় মরার টেনশন, এতদিন হলো বাঁচার জন্য পেরেশানি। ওয়ালাইকুম আসসালাম। সেই ছোটবেলা থেকে স্ট্রাগল করে, যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে, তিল তিল করে যখন এতদূর আসলো, এবার টেনশন হলো মরার টেনশন। কারণ হলো রোগ বালাই যেভাবে চাঁদের দিক থেকে ধরে বসে, তাতে সামনে কবর ছাড়া কিছু দেখা যায় না, ঠিক না ভাই? ঠিক। এর নাম দুনিয়ার জিন্দেগি, এর নাম হলো দুনিয়ার জীবন। এখানে মানুষ পাবে যে সুখের ধরা যে পাবে সেটার কোনো গ্যারান্টি নেই, প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই, শুধুমাত্র আমরা হাতরাতে থাকি সুখের জন্য, পাবো কিনা জানি না। যদি আল্লাহ তাআলা কোনোভাবে দিয়েও দেন তো এটা স্থায়ী থাকে না, দেখতে দেখতে শেষ হয়ে যায়। আর আখিরাত সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রুম আবকা, দুনিয়াতে যত ভোগ আছে এই ভোগগুলো সব স্যাম্পল, এগুলার অরিজিনাল ভার্সন আল্লাহর কাছে আখিরাতে আল্লাহ রেখেছেন, সেখানকার ভোগের স্থায়িত্ব থাকবে, সেটা কখনো মানুষ থেকে হারিয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সে নেয়ামত লাভ করার মতো নেকামল করে দুনিয়া থেকে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম হাজরিন, আমরা কোরআনে কারিমের সূরা মুমিনুনের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী যারা হবেন, জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবেন, এর অধিকারী যারা হবেন, সেই মানুষগুলোর ছটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এবং এদের বৈশিষ্ট্যগুলো বলতে গিয়ে আল্লাহ শুরুতে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, সে সকল ইমানদাররা সফল হবে, সার্থক হবে। সকল ইমানদাররা সফল সার্থক হবে না, নামে মুসলমান হইলেন, মুসলমানের ঘরে জন্ম নিলেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন, মুখে বললেন, আর আপনি সোজা জান্নাতে ঢুকে গেলেন, এত সহজ না ভাইয়ের আমার। সফল ইমানদার হতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু বৈশিষ্ট্য এর অধিকারী হইতে হবে। তার ভিতরে এক নম্বর হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যাদের নামাজ এত সুন্দর হয় যে তাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে। জান্নাতুল ফেরদাউসে যারা যাবেন তাদের এক নম্বরের শর্ত এবং কন্ডিশন হলো, যোগ্যতা হলো, তারা এমন নামাজ পড়ে যে নামাজে তাদের মনোযোগ থাকে। কি বলেন, আমাদের সবার নামাজে, পাঁচক্ত নামাজে পরিপূর্ণ মনোযোগ থাকে ভাইরা আমার? আজ এমনিতে নামাজই কম, তার মধ্যে আবার যারা নামাজ পড়ি আমরা সফল ইমানদার এবং জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারে। নামাজের মধ্যে, সলাতের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারা, এটা যে কত বড় একটা চ্যালেঞ্জিং বিষয় এটা প্রত্যেকটা নামাজি মানুষই জানেন।
ঠিক না ভাই? ঠিক। চার রাকাত নামাজে 4000 কথা স্মরণ হয়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কোরআনে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো আমার স্মরণের জন্য। সেখানে নামাজে আল্লাহ ছাড়া আর সবার কথাই স্মরণ হয়, ঠিক না ভাই? ঠিক। জীবনে যার কথা মনে ছিল না তার কথাও নামাজে দাঁড়ালে স্মরণ হয়ে যায়, ঠিক না? কারণটা কি ভাই? কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালামরে একা পাঠায় নাই, এই দুনিয়াতে আমাদের বাবা আদম আলাইহিস সালামের সাথে আরো একজন আসছে, তার নাম কি? মা হাওয়া তো আসছেনই তার সঙ্গী হিসাবে, ইনি ছাড়াও আরো একজন আসছে, সে কে? ইবলিস। জান্নাত থেকে আদম হাওয়াকে যেরকম আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই ইবলিসকেও পাঠাইছেন। ইবলিস তার চূড়ান্ত চ্যালেঞ্জ, কোরআন খুলে মাঝে মধ্যে পড়বেন ভাই, কোরআনে আল্লাহ তাআলা আমাদের একমাত্র শত্রু বলেছেন যাকে, তার নাম কে? এছাড়া আমাদের কেউ আসলে স্থায়ী শত্রু না। দুনিয়াতে আপনি মনে করেন অমুকের সাথে আমার শত্রুতা আছে, তমুক আমার শত্রু, এগুলো সব ক্ষণস্থায়ী। আপনার স্থায়ী শত্রু যদি থাকে কেউ আল্লাহর জমিনে সৃষ্টি জগতে, তাহলে মনে রাখবেন সে হলো ইবলিস। কারণ ইবলিসের সাথে চ্যালেঞ্জ হলো সে যেহেতু আমাদের বাবা আদম আলাইহিস সালামের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে, আদমকে যেহেতু সেজদা না করার অপরাধে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছেন, এই জন্য সে আল্লাহর সামনেই চ্যালেঞ্জ করেছে। কোরআন খুলে পড়বেন ভাইরা, আল্লাহর সামনেই চ্যালেঞ্জ করেছে, লাউগভিয়ান্নাহুম আজমাইন বিমা আগওয়াইতেনি, আমাকে যে আপনি পদভ্রষ্ট করে দিলেন আল্লাহ এই আদমের কারণে। অতএব এই আদমের সন্তানরা কেয়ামত পর্যন্ত যতজন আসবে এদের প্রত্যেককে আমি পথ হারা করে ছাড়বো। এই জন্য দেখবেন কখনো ভালো কাজের দিকে মন টানে না, সমস্ত আকাম কুকাম খারাপ কাজের দিকে মন শুধু টানে। খেয়াল করছেন? একটা ভালো কাজের দিকে মন আগ্রহ হয় না, আগ্রহ কিসের দিকে হয়? বিবাহিত বউ ঘরে আছে কিন্তু পরকীয়ার দিকে আকর্ষণ। ভাইরা আমার, আল্লাহ তাআলা হালাল উপার্জন দিয়েছেন, সেটার দিকে নজর না, নজর হলো ওই হারামটার দিকে। আল্লাহ তাআলা কোরআনে অসাধারণ অসাধারণ কণ্ঠে কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়েছেন, সেটার দিকে নজর না, নজর হলো মিউজিক গানের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেয়ামত দিয়ে রেখেছেন, সেগুলোতে নজর নাই, নজর কোথায়? হারামটার দিকে। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, আল্লাহ বলেছেন মানুষের ভেতরকার প্রবৃত্তি সব সময় মন্দ দিকে টানে, এর সঙ্গে লড়াই করে সংগ্রাম করে টিকে থাকতে হয়। ভাইরা আমার, তো যেটা বলছিলাম ইবলিস তার চ্যালেঞ্জ হলো আপনাকে সে জান্নাতে যেতে দিবে না, এটা কার চ্যালেঞ্জ? ইবলিসের চ্যালেঞ্জ। এই জন্য দেখবেন যত ভালো কাজ করতে যাবেন ইবলিস সাহেব সেখানে এমন ভাবে পরিবেশ পরিস্থিতি তৈরি করে যে আপনার দ্বারা ওইটা আর হয় না, হয়ে ওঠে না। একটা ছোট এক্সাম্পল শুধু দেই, ফজরের নামাজের সময়, শীতের সময় ফজরের আজান হয়েছে, জামাতে সামিল হবেন আপনি পুরুষ মানুষ, তো এই টাইমে নামাজ পড়তে অনেক আরাম লাগে না কষ্ট লাগে? শুধু কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না শাইতানা ইয়াজরি আহাদাকুম মাজরা দাম, তোমাদের রক্ত চলাচলের পথে এই শিরা উপশিরার মধ্যে শয়তান ঢুকে প্রবেশ করে এবং রীতিমতো পুরো শরীরকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। শরীরের ভিতরে অলসতা তৈরি করা, মেজমেজ ভাব তৈরি করা, শরীরকে প্রভাবিত করা, মনকে প্রভাবিত করা, এই কাজগুলো করার ক্ষমতা আল্লাহ ওরে দিয়ে রাখছেন, ওর ভিতরে ওটা আছে। সে এবং তার বাহিনী অগণিত লোক আমাদের প্রত্যেকের পেছনে মেহনত করছে, পরিশ্রম করছে, ডিউটি করছে। টার্গেট হলো সে জাহান্নামে একা যাবে না, যে আদমের কারণে আল্লাহ থেকে বিতাড়িত হয়ে তাকে আসতে হলো আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে সেই আদমের সন্তানদেরকে সে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য দেখেন রাতভর অনেকের ঘুম আসে না, 12টা 1টা 2টা ছটপট করে ঘুম আসে না, যার সারা রাত ঘুম আসে না ওই ভদ্রলোককেও দেখবেন যে ঠিক ফজরের আজানের আগ দিয়া নাক ডেকে চমৎকার একটা ঘুম আসে। শুধু ঘুম আসা না, এত আরামের ঘুম যখন ফজরের আজান হয়, মুসলমানের সন্তান, মুসলমান, নামাজ পড়তে হবে আল্লাহর ফরজ নির্দেশ, জান্নাতে যাওয়ার চাবি, যেতে হবে, এই জন্য নামাজের জন্য চেষ্টা করে, কিন্তু চেষ্টা করলে কি হবে?
ওই টাইমে ইবলিসে হাত পা টিপাটিপি থেকে নিয়ে অলসতা তৈরি করা থেকে নিয়ে সব মিলাইয়া এমন আরাম দেয় ২৪ ঘন্টা সময়ের মধ্যে সবচাইতে আরামের ঘুমটাই হয় ওই টাইমটা। এবং ওই টাইমে আপনি কম্বল ফালাইয়া মসজিদে যাবেন এত সোজা না। শয়তান আপনাকে এমন ভাবে কনভিন্স করে আপনার কাছে মনে হয় যে আল্লাহ রে এই কম্বল এই কাঁথা এই লেপ এটা থেকে বের হলে মনে হয় আমি এখনই নদীতে ঝাঁপ দেব, লাইফটা মনে হয় এখানে শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, এই জন্য উঠতে কষ্ট হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই টাইমে আপনি যদি হিম্মত করে আল্লাহর মহাব্বতে আল্লাহর ভয়ে জান্নাতের আশা যদি কম্বলটাকে ছেড়ে আলহামদুলিল্লাহ বলে যদি আপনি ঘুম থেকে উঠে যান এবং ঘুম থেকে উঠে দোয়া পড়েন তাহলে সাথে সাথে দেখবেন যে শরীরটা হালকা হয়ে গেছে। ফজর নামাজ যারা নিয়মিত পড়েন তারা জানেন, আর যারা পড়েন না তারা একটু ট্রাই করেন। ফজরের সময় উঠতে কষ্ট হয় তো একদিন একটু সাহস করে হিম্মত করে কম্বল টম্বল ফেলে উঠে যান, দেখবেন যে শরীরটা একটু হালকা হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। এরপরে যখন আরেক দফা আপনি চ্যালেঞ্জের মুখে পড়ে উঠলো উজু করে, আল্লাহ এই ঠান্ডার মধ্যে কিভাবে উজু করবো, কনকনে শীত ভয়ঙ্কর ঠান্ডা, কেমনে এখানে হাত দেবো, হাতটা দিলেই তো লাইফটা শেষ, শয়তান বুঝে দিয়ে থাকে তখন, বাবা এখানে হাত দিলে তুই মরে যাবি, কেন যায় কিনা 27 গুণ থেকে ফিরান যায় কিনা, এই জন্য তাশকিল শুরু করে যে বাসায় পড় বাসায়। এবার আল্লাহর বান্দা যদি সেটাকেও জয় করে হিম্মত করে না আল্লাহর ঘরে চলে যায় মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, ফজর নামাজটা পড়ার পর যখন বাসার দিকে সে ফিরে ঘরের দিকে ফিরে আসে ওই টাইমটাতে তার ২৪ ঘন্টা সময়ের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেশ মুডে সবচেয়ে পরিচ্ছন্ন মনে পবিত্র মনে সে মসজিদ থেকে বাসার দিকে আসে, তার মনের ভিতরে কোনো অলসতা নোংরামো মেজমেজ ভাব অলসতা এবং ভয় কোনো কিচ্ছু থাকে না, মনে হয় যে সে গোটা দুনিয়া জয় করে ফেলেছে। যারা নিয়মিত ফজর পড়েন তারা প্রতিদিন এই ফিলিংসটা লাভ করেন, একটু খেয়াল করে দেখেন। এগুলো আমার বক্তব্য না, যে কথাগুলো বললাম এ সবগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসের খোলাসা বললাম। তিনি বলেছেন মানুষ যখন ঘুমায় ইবলিস মাথার উপরে তিনটা গিরা দেয়, কপালের উপরে তিনটা গিরা দেয়, যখন মানুষ ঘুম থেকে উঠে যায় হিম্মত করে ফজরের সময়, ও এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আছে, ইবলিস বলে রাত এখনো অনেক বড়, আরেকটু ঘুমা, অ্যালার্ম দিয়ে রাখছেন 5:55 জামাত, তো 5:40 উঠলেই হবে, 10-15 মিনিট উজু করতে লাগবে, মসজিদে যেতে লাগবে, সুন্নত পড়তে লাগবে, ঠিক আছে। এরপরে অ্যালার্মটা বন্ধ করে, কারণ 15 মিনিট তো 10 মিনিট যথেষ্ট, আবার অ্যালার্ম বন্ধ করে মোবাইলের গলা চিপে আবার শুয়ে পড়েন, আর 5 মিনিট পরে মোবাইল আবার চিলে চিলে শুরু করে দিছে, এবার আপনি বলতেছেন আরে 5 মিনিট হয়ে যাবে, হুলুসুল করে চলে যাবো, আর একটু 5 মিনিট ঘুমায় নি, আবার মোবাইলের গলা চিপ দিয়া আপনি আবার 5 মিনিট ঘুমান। এভাবে করতে করতে শেষে দেখেন হ্যাঁ হ্যাঁ আর মাত্র 2 মিনিট আছে, এবার শয়তান সুর পাল্টা ফেলায় বলছে না 2 মিনিটে তো ওযু ইস্তিনজা করে নামাজ সুন্নত পড়ে মসজিদ পর্যন্ত যাওয়া যাবে না, অতএব আজকে জামাত মিস কি আর করা যাবে, আস্তাগফিরুল্লাহ, যাক তাহলে কি হবে বাসায় পড়লাম আজকে ঘরে পড়লাম আল্লাহ মাফ করুক, এটা পরে আবার কম্বল মুড়ে শুয়ে দিলেন, এরপরে 100 উঠে দেখলেন সকাল 7টা বাজে, হয় কি হয় না এরকম? হ্যাঁ রামা এগুলো এমনি এমনি হয় না, আল্লাহর কসম এগুলো এমনি এমনি হয় না, এগুলো এভাবে হয় না, অন্য কোনো সময় এরকম হয়, এই যে খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত জেগে আছেন, কই আপনার কাছে তো একটু অলসতাও লাগে না, একটু খারাপও লাগে না, একটু খেয়াল করে দেখেন, তখন বরং আরো জোশ অনুভব করেন, তাই না? মনের ভিতরে খুব ফুর্তি অনুভব করেন, ঘুমায় থাকলে ভূতের মতো জায়গায় জায়গায় উঠেন, কয়টা বাজছে আর কতক্ষণ আছে খেলা শুরু হয়েছে, ঠিক না ভাই? ঠিক। কারণ ইবলিস জানে ওই কামটা করাইতে পারলে আপনাকে বেহুদা কাজে ঢুকাই আপনার ইমানের চেতনা ধ্বংস করে আপনার জান্নাত জাহান্নামে যাওয়ার পথ সুগম করা যাবে, ওইটাতে কোনো অলসতা আসবে না, আপনার পুরো জিন্দগিতে খেয়াল করে দেখেন যতটা ভালো কাজ করতে যাবেন ততগুলো বাধা আসবে এবং সবচেয়ে বড় বাধা আসবে, মনটাকে টেনে টেনেও নিতে পারবেন না, এত কঠিন অবস্থা হয়ে যাবে। এর কারণ একটাই যে আপনার অগোচরে আমাদের অগোচরে ইবলিস লেগে আছে, শয়তান লেগে আছে যাকে আমরা দেখি না, সেই শয়তানের চ্যালেঞ্জই হলো আপনার আমাকে ধ্বংস করে আমাদের আমলকে শেষ করে জাহান্নামে নিয়ে যাওয়া। ফজরের নামাজের সময় শুধু একটা সিচুয়েশনকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম হাদিসের আলোকে, সারা রাত ঘুমাইছেন হয় নাই মনে হচ্ছে, আর 5 মিনিট ঘুমাইলে মনে হচ্ছে জান্নাতের সুখ পাওয়া যাবেন আপনি, আর এই 5 মিনিট ঘুম যদি আপনি না যান তো মনে হয় আপনার সব শেষ হয়ে যাবে, লাইফটা মনে হয় শেষ হয়ে যাবে, এরকম অস্থির লাগে। ভাইরা আমার
এই ইবলিস নামাজের মধ্যে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে দেয় অনেক বড় কঠিন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মনের ভিতরে শুধু ওয়াসওয়াসা দেয় ওই যে বললাম নামাজে দাঁড়াইছেন কেন আল্লাহর শরণের জন্য সেখানে নামাজে আল্লাহ ছাড়া আর বাকি সবার শরণ হয় সব কিছু শরণ হয় শুধু কার শরণ হয় না আল্লাহর শরণটা হয় না তাই জন্য আল্লাহ বলেছেন জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবে এর অধিকারী যারা হবে তাদের প্রথম চ্যালেঞ্জ হলো আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন তাদের নামাজের মধ্যে তারা মনোযোগ ধরে রাখতে পারবে ভাইরা আমার এই সংগ্রাম প্রতিদিন করতে থাকি আমরা সবাই আমিও চেষ্টা করি আমরা সবাই চেষ্টা করি প্রতিদিন যুদ্ধ সংগ্রাম নিজের সঙ্গে নামাজে মনোযোগ ধরে রাখতে হবে কিন্তু আমরা অনেকেই পারি অনেকে পারি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি আসবে কিন্তু তাদের মধ্যে একজনও এমন হবে না যার নামাজের মধ্যে মনোযোগ আছে আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন ভাইরা আমার নামাজটা এখন আমাদের কাছে বোঝা নামাজটা কি রে ভাই বোঝা এটা পড়তে হচ্ছে তাই ফরজ করে দিয়েছে আল্লাহ তাই মানে এটা দায়িত্ব একটা ডিউটি একটা প্রেসারে পড়ে আমরা পড়ছি মহব্বতে পড়ি না ভাইরা আমার আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন ইসলামের ইতিহাসের পূর্বসূরী সালাফে সালেহীন যারা ছিলেন সাহাবায়ে কেরাম যারা ছিলেন আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে স্বাদ পাইতেন তৃপ্তি পাইতেন ইবলিস ইবলিসি করে কুলাইতে পারতো না ওনাদের সাথে তিনি বলতেন বেলালকে ডেকে আরিহনা বিহা ইয়া বেলাল ও বেলাল নামাজের আজান দিয়ে মানুষকে একত্রিত করে ডেকে জামাতের আয়োজন করে নামাজের ব্যবস্থা করে আমাকে শান্তি দাও তৃপ্তি দাও কারণ ওটা ছাড়া আমি শান্তি পাই না ভোর রাতে যখন দাঁড়ায় নামাজ পড়তেন এত দীর্ঘ কেরাত এত দীর্ঘ রুকু এত দীর্ঘ সেজদা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যে নামাজ পড়তেন তাহাজ্জুদের সেগুলোর সৌন্দর্যের কথা আর বলো না তিনি যখন দাঁড়ায় কেরাত শুরু করতেন মনে হয় আর জীবন রুকুতে যাবে না এত লম্বা কেরাত আমরা অপেক্ষা করতাম কি রে রুকুতে যায় না কেন রুকুতে যাওয়ার পরে যখন আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করা শুরু করতেন এত মজা পাইতেন এত স্বাদ পাইতেন রুকু থেকে আর মাথা তুলতেন না আমাদের আয়েশা বলেন যে আমরা তখন অপেক্ষা থাকতাম কি ব্যাপার মাথা তোলে না কেন একটা মানুষ কতক্ষণ রুকুতে থাকতে পারে কষ্ট তো হয় কতক্ষণ মনে হচ্ছে তিনি আর মনে মাথা উঠাবেন না এত লম্বা সময় রুকু করতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে আবার একইভাবে সেজদা গেলে একই রকম এরকম আর আমরা তো কোন রকম ঠুকটুক ঠুকটুক করে রুকু সেজদা দিয়ে মসজিদে বাড়িতে পারলে চলি ভাইর আমার তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আয়েশা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করে এত লম্বা নামাজ পড়েন কেন আপনার কি ঠেকা পড়ছে আল্লাহ না আপনার আগে পরে সব মাফ করে দিয়েছেন সূরা ফাতিহাতে ঘোষণা দিয়েছেন আপনার না সব মাফ আপনি আপনার প্রিয় বান্দা আপনি তো আখিরাতে কোনো টেনশন নাই তাহলে আপনি কেন এত কষ্ট করেন তখন তিনি বলেছেন আফালান আকুনা আবদান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না আল্লাহ আমাকে যে নেয়ামত দিয়েছেন এই কৃতজ্ঞতাই তো আমার রুকু সেজদা পড়ে থাকা দরকার ভাইরা আমার সেই নামাজ আজ আমাদের থেকে হারিয়ে গেছে আমরা নামাজে মনোযোগ রাখতে পারি না স্বাদ পাই না আমি এ বিষয়ে আজকে আলোচনা করতে বসি নেই কারণ আমাকে ছয়টা পয়েন্ট বলতে হবে একটা পয়েন্ট এখনো বলছি শেষ করতে পারি নেই আমি সংক্ষেপে বলছি নামাজের মধ্যে মনোযোগ কিভাবে আনবেন নাম্বার এক নামাজে মনোযোগ আনার জন্য আপনার প্রথম চ্যালেঞ্জ হবে আমি কোনো হারাম উপার্জন করব না হারাম ভক্ষণ করব না হারাম থেকে বাঁচিয়ে থাকবো নিজেকে নিজের পরিবারকে বাঁচাবো হারাম উপার্জনকারী ইবাদতের স্বাদ পায় না ভাই অনেক টাকা পয়সা কামাইছেন দুই নম্বর পথে হালাল হারাম বাজ বিচার করা ছাড়া বৈধ অবৈধ বিভিন্ন পথে ইবাদতের স্বাদ আপনার জন্য না ইবাদতের স্বাদ পেতে হলে হালাল উপার্জন করতে হয় আল্লাহ তাআলা কোরআনের জন্য তার নবী রাসূলদেরকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত হালাল খাও এরপরে বলেছেন কি ওয়া আমালু সালিহা নেকামল করো ভালো কাজ পরে আগে হালাল খাও আর আমাদের সমাজে ইবলিস আমাদেরকে বলে কি আরে আগে টাকা ধরে নিতে হয় জন বয়সে চাকরি একটা পাইছস ব্যবসা একটা করা শুরু করছস হাত দিলেই খাঁচা টাকা আসে একটু এদিক সেদিক করলেই হয়ে যাচ্ছে লাল হয়ে যাবে টাকা আগে কামায় এনে আরে টাকা হইলে বাঘের মাথাও পাওয়া যায় টাকা কামায় এনে টাকা কামায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে জায়গা কিনছে বাড়ি করতেছে গাড়ি করতেছে ফ্ল্যাট করতেছে প্লট করতেছে একটার পর একটা আগাইতেছে হনহনায়ের সামনে আগাচ্ছে এরপরে যখন টাকা অনেক হয়ে যায়
এবার বিশাল পয়সাওয়ালা মানুষ, লম্বা একটা টুপি, মুখে কিছু দাড়ি, একটা জুব্বা, একটা হজ, কয়েকটা ওমরা, কিছু মসজিদ মাদ্রাসা ইট সিমেন্ট বালু কিছু মসজিদ মাদ্রাসা নিজে করে দিয়ে মাহফিলে লাখ লাখ টাকা দিয়ে দিল হাজি সাহেব। হাজি সাহেবকে এখন সবাই মারহাবা দেয়, বক্তা সাহেব মারহাবা দেয়, খতিব সাহেব মারহাবা দেয়, হুজুর সাহেব মারহাবা দেয়, নারায়ণ তাকবীর দেয়, উনি তো অনেক বড় হাজি সাহেব। অথচ হাজি সাহেব বলেন চোর, হাজি সাহেব বলেন ডাকাইত, হাজি সাহেব বলল মানুষের রক্ত চোষা, হাজি সাহেব বলল হারামখোর, হাজি সাহেব বলল দুর্নীতিবাজ, এখন উনি হাজি সাহেব সাজছেন। এই হাজি সাহেবের হাজিগিরি মানুষের কাছে চলবে, কারণ আমরা তো আর কেউ কারোর ব্যাকগ্রাউন্ড জানি না, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু ধামা চাপা দেওয়া যাবে সব আল্লাহ তাআলা জানেন ভাইরা আমার। এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছেন কুলু মিনাত তাইয়্যিবা, হালাল খাও, হালাল উপার্জন করো, এরপরে নেক আমল করো। আমরা বলি না আগে কামাই নি, এরপরে শেষ বয়সে তসবি নিয়ে বসে যাবো মসজিদে, মুয়াজ্জিন সাহেব ঠেলেও বাইর করতে পারবে না, যে দরজা লাগাবো চাচা বাড়িতে যান, আরে ভাই এত অস্থির হয়ে গেছে, এটা আল্লাহরও ডাকতে পারি না। এখন উনি আল্লাহ ডাকা শুরু করছে, পয়সা করে কামাই ভাইরা আমার। এই জন্য আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের যুবক তরুণ ভাইদেরকে শপথ করতে হবে, আমি অবৈধ কোনো কম্পিটিশন করব না, অবৈধ কোনো প্রতিযোগিতা করব না, আমার বাবা মা আমার স্ত্রী পরিবারকে বোঝাতে হবে আমি ডাল ভাত খেয়ে থাকবো, আমি দুর্নীতি করব না, অন্যায় করব না, অবৈধ উপার্জন করব না ইনশাআল্লাহ। আমাদের এই প্রিয় স্বদেশ, এটা সোনার বাংলাদেশ হওয়ার পথে সবচেয়েতে বড় বাধা হলো এই দুর্নীতি, ইচ্ছে বড় কোনো বাধা নাই। এই একটা অপরাধের লাগাম যদি আমাদের সর্বোচ্চ চেয়ার থেকে সর্বনিম্ন চেয়ার পর্যন্ত যদি আমরা ধরতে পারতাম, আমাদের সবাই যদি আমরা সততা নীতি নৈতিকতা এটা আমাদের মধ্যে আসতো, তাহলে এই দেশটা সোনার বাংলাদেশ হতে আর সময় লাগতো না। আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্বদেশকে, প্রিয় স্বদেশকে দুর্নীতিমুক্ত, একটা সুন্দর, একটা সুখী, একটা সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলার তৌফিক আমাদেরকে দান করুন। এই জন্য ভাইয়েরা আমার, লোভকে জয় করতে হবে, লোভ নিয়ন্ত্রণ করতে হবে, লোভকে প্রশ্রয় দেওয়া যাবে না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নামাজে মনোযোগের জন্য ভাই এক নম্বরের শর্ত হলো হালাল উপার্জন। আপনি দুনিয়াও চাইবেন আখেরাতও চাইবেন, হ্যাঁ দুনিয়া হালাল উপার্জন করে যদি আপনি কোটিপতি হয়ে যান কোনো অসুবিধা নেই, আল্লাহর অনেক বান্দা আছেন কোটি কোটি টাকার বিজনেস হোল্ডার, অনেক বড় বড় পদে আল্লাহ নিয়ে গেছেন, অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছে ব্যক্তিগতভাবে আমি চিনি, অনেক বড় বড় কর্মকর্তা আছেন, এক পয়সা জীবনে করে দিন দুই নম্বর পথে কামান নাই। আল্লাহর এরকম বহু বান্দা এখনো আছে, পরিমাণে কম, এই সংখ্যাটা বাড়াতে হবে, সেটাই আমাদের দায়িত্ব। মুশকিল হলো আশপাশের লোকজন, সমস্যা হলো আশেপাশের লোকজন। আপনি সৎ থাকতে চাইবেন, অন্য সবার কথা বাদ দেন, আপনার বাপ মাই বলবে বাবা এভাবে কি দুনিয়া চলে রে বাপ, অমুকের ছেলে, অমুকের ছেলে দেখোস না বাজারে জমি রাখছে, ক্ষেত খামার সব কিনে ফেলাইতেছে, হ্যাঁ দোতলা করার পর তিনতলার জন্য রড বাইর করে দিছে, দেখোস না এসব কে বলে, নিজের মা বাপ। এই জন্য মা বাপকে নিয়ে তাদের সাথে বেয়াদবি করা যাবে না, পায়ের কাছে বসে চোখের পানি ফেলে একটু মা বাপকে বলবেন মা গোটা দেশ কিনে ফেললাম, দিন শেষে জাহান্নাম আমার ফয়সালা হলো, এই দেশ যেটা কিনে ফেলছি এটা নিয়ে তো যেতে পারবো না মা, ওই কাফনের কাপড় ওখানে পকেটও নেই, কাফনের কাপড়ে কি নেই পকেটও নেই, যে কিছু নিয়ে যাব মা কিসের জন্য, আমি অবৈধ উপার্জন করবো, নাতিপোতারা ভাবসাব নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে আর মুগুর আমার পিঠের উপরে পড়বে, এর চাইতে বড় গাধা, এর চাইতে বড় বেকুব আর নির্বোধ আল্লাহর জমিনে আর কে আছে। মা বাপকে বুঝাতে হবে, মা বাপকে বুঝাতে হবে অবৈধ উপার্জনে স্বাদ আছে, বুঝি খুব আলিশান গাড়ি নিয়ে বাড়ি নিয়ে চকচকা ভাবসাব ধরতে ভালোই লাগে বুঝি, কিন্তু এটার একটা জ্বালা আছে, জ্বালা, জ্বালাটা কি জানেন, জ্বালাটা হইল সবাই যখন আপনারে বলে হাজি সাহেব এত টাকা মাহফিলের জন্য দিয়েছেন, বলেন মারহাবা, সবাই বলে নারায়ণ তাকবীর, এসব যখন বলে না হাজি সাহেব তলে তলে তখন চিন্তা করে হায়রে কত মানুষের রক্ত চুষায় না, এই টাকা আমি দিছি আমি জানি, তোরা আমারে, তোরা আমারে নারায়ণ তাকবীর আর মারহাবা দেস, আমি তো দিন শেষে তিন সুর আর গমসুর। ভাইরা আমার ঠিক ঠিক জোরে জোরে বলতেছেন মনে হচ্ছে আমরা সব ফেরেশতা। ভাইরা আমার যে যেখানে চান্স পাচ্ছে, আপনি হয়তো টিনচুরি গমচুরি করেন না কারণ এটা সুযোগই আপনার জীবনে আসেনি, আপনি আপনার জায়গা থেকে করছেন, আমি আমার জায়গা থেকে করছি, আসুন আমরা শপথ করি
আমরা সততার পথে চলবো ইনশাআল্লাহ। মুশকিল হলো যে বললাম সততার পথে চলতে গেলে আপনার বউ বলবে তোমার সংসার করা যায়, আশপাশে দেখো না কিছু মানুষ কেমনে চলে, আপনার বাপ মা আপনার ভাই বোন আপনার আশপাশে সবাই বাধা দিবে। এই জন্য প্রথম কথা হলো পৃথিবী উল্টে যাবে, আমি অন্যায় করব না। আমার খুব বেশি গোশ ভাত খাওয়ার দরকার নেই, অল্প অল্প ডাইল ভাত খাবো। মনে রেখেন কিছু লোক আছে কোন রকম কুড়ের ঘরে থাকে, আমি এরকম বহু লোককে ঢাকা শহরে দেখছি যে একটা টিন শেড বাড়ি আছে, বেচারা বিল্ডিং করতে পারে নাই, কম দামে জায়গা পাইছে, একসময় কিনছে টিন শেড বাড়ি করে আছে, অনেক বড় সরকারি কর্মকর্তা ছিল এর মধ্যে আছে, অথচ তার সহকর্মীরা অনেকে আছে ইয়া বড় বড় বিল্ডিং একটার পরে পাঁচটা হাঁকায় বসে আছে, চার পাঁচটা বাড়ির মালিক ঢাকা শহরে। তো আমি এই লোকগুলোর সাথে প্রায় যাই, মিশি, একটু কথা বলি, আড্ডা মারি, গল্প করি, চা খাই তাদের বাসায়, একটু বোঝার চেষ্টা করি তাদের মেন্টালিটি, দেখি এই লোকগুলো সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে। সাগরে তো আর হাবুডুবু খায় তো মানুষ কষ্টে, মানে সুখের সাগরে ভাসছে তারা। কেন? কারণ মনে রাখবেন, অবৈধ কাজ অবৈধ উপার্জন যখন মানুষ করে দেখতে আপনার দূর থেকে মনে হবে আরে কত সুখে আছে, ভেতর থেকে অপরাধ বোধের অদৃশ্য একটা জ্বালা আছে, একটা যন্ত্রণা আছে, একটা কামড় আছে, কামড় বুঝেননি, কারণ হচ্ছে সে জানে যে দিন শেষে চোর, দিন শেষে ডাকাত। একজন আমার এক খুব ক্লোজ মানুষ এখনো বেঁচে আছেন, অনেক বয়স হয়ে গেছে, একদম শেষ মুহূর্তে, উনি একশো ম্যাজিস্ট্রেট ছিলেন। তো আমাকে, আমি তখন ঢাকার মণিপুরে এক মসজিদে নামাজ পড়াই, আমাকে এসে বলে হুজুর, আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক, বাসা আসা যাওয়া করতেন, অনেক স্নেহ করতেন আমাকে, আমাকে বললেন হুজুর দুঃখের কথা কি বলি, উনি প্রচুর জমি জমা ছিল ওনার, সব মাদ্রাসা দিয়ে দিতেন, পূর্বাঞ্চলে একটা জমি আমাকেও দিছে, বলে যে মাদ্রাসা করেন। তা আমি বললাম আমার সময় না, আমি আমার এক ভাইকে দিয়ে দিছি, উনি এখন মাদ্রাসা করছে, আলহামদুলিল্লাহ আমার এক ছাত্র অনেক বড় মাদ্রাসা করছে সেখানে। বদলোক বলতেছে হুজুর আজকে জমিটা মাদ্রাসায় দিয়ে দেই, কালকে অমুক জায়গায় 2 লাখ দিয়ে দিই, ওখানে 5 লাখ দিয়ে দিই, আমার ছেলে মেয়েরা সব বাসায় আমার পারলে বাঁধে মাছ দুধ দিবে অবস্থা, বলে যে দান সৎকার সবাই করে, এটা কোন ধরনের দান সৎকার, একসাথে পুরো গোট জায়গা ধরে দিয়ে দিচ্ছ, তুমি সব টাকা দিয়ে দিচ্ছ, কিছু দান করো, কিছু আমাদের জন্য রাখো, তুমি যেভাবে শুরু করছো তাতে কিছু রাখবে না, এটা কিরকম দান? পোলাপান সব আন্দোলন করে। তা আমি বললাম পোলাপান তো ঠিক বলছে, খারাপ বলে নাই তো, আমার নবীজিও তো বলছেন যে পরিবারকে রিক্ত হস্ত রেখে যাবে না, পোলাপানের জন্য কিছু রেখে যাবো, আপনারা সব দান করতে বলছে কে? আমাকে তখন হাজি সাহেব বলে বাবারে এই কথা বলার জন্যই তো আপনাকে আসছি, সেটা হলো যেগুলা ছেলে মেয়ে বলতেছে ওদের জন্য রাখতে, এগুলো তো আমার না কিছু, সব তো চোরাই চোরাই জিনিস, হাসির জিনিস না ভাই। তখন ভদ্রলোক বললেন যে ভাই একটা সময় দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে, উনি নিজে বলছেন আমাকে, একটা দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসে, কি যে কোনো একটা জেলার নাম বলছেন, আমি নাম বলবো না, বলেন যে অমুক জেলাতে আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, একটা মামলা আমার কাছে আসলো, একটা লোকের মানে ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারি আমি, একদম তার বিরুদ্ধে অর্ডার দিয়ে দেবো, শেষ তার লাইফ। তো গরিব মানুষ আমার কাছে আসছে, বললাম যে এত টাকা লাগবে দিতে পারবা, তাহলে রায় ঘুরে যাবে। তখন গরিব মানুষ বলে যে টাকা পয়সা দিতে পারবো না স্যার, বলে তোমার জমি জমা নাই? বলে আছে, বলে বিক্রি করে নিয়ে আসো, বলে যে লোকটা জমি জমা বিক্রি করে 10 টাকা জিনিস 5 টাকা বিক্রি করে তাড়াহুড়া করে টাকা নিয়ে আসছে, আসার পরে আমি রায় ঘুরে দিয়ে তারে বাঁচাই দিছি, অথচ সে এমনিই নিরপরাধ মানুষ ছিল, তারে ফাঁসানো হয়েছে। তো আমি তাকে এই রায় দিয়া ওই টাকার বান্ডেলগুলো নিয়ে আইসা এই জমিটা কিনছি, যে জমিটা এখন পোলাপান বলতেছে আমরা বাড়ি করবো ওখানে, ওরা তো জানে না ওই টাকাটা আমি অন্যায়ভাবে ওই লোক থেকে আনছি, তখন আমার বুঝ আসে নাই, এখন আল্লাহর ভয় আসছে। ভাইয়ারা আমার, এরকম শত শত মানুষের হিস্ট্রি আমাদের বুকে আছে, আমি জানি শয়তান আপনাদেরকে বলবে 2 নম্বর পথে কামাই করো, খবরদার সেদিকে পা বাড়াবেন। মনে রাখবেন হারামে আরাম নাই, এটা মুখে আমরা বলি, কিন্তু এখন যদি আপনার সামনে 100 কোটি টাকা মেরে দেওয়ার একটা সুযোগ আসে, কেউ দেখবে না, কেউ দেখবে না, এবং ভয় নাই ধরা পড়ার কোনো সম্ভাবনা নাই, মেরে দেওয়ার সুযোগ আছে 100 কোটি টাকা, আপনি মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন বস্তাটা, আস্তে নিয়ে যাবেন, অন্ধকার, কোনো সিসি ক্যামেরা নাই, লাইট নাই, কিচ্ছু নাই, নিয়ে এসে তো ঘরে ধুয়ে দিবেন, আস্তে আস্তে সাইজ করবেন, শয়তান আপনাকে বলবে আরে নিয়ে যা, পরে মাপটাপ যাবি, কিছু মসজিদ মাদ্রাসা দিয়ে দিবি, কিছু দিয়ে দিলে হুজুররা এমনি মারহাবা দিবে, কালো টাকা সাদা হয়ে যাবে। ভাইরা আমার, আহা, তো এই জন্য সংগ্রাম করতে হয়, যে কথা বলছিলাম যে অবৈধ এবং 2 নম্বর পথে যে কামাই হয়, এই কামাইটার পর একটা জ্বালা আছে, জ্বালা, ওই যে বুড়ার কথা বলছি হাজি সাহেব,
ওই বেচারাকে অবৈধ উপার্জনের জ্বালায় জ্বালাতন করত, এটা আমরা জানি না। যারা দুই নম্বর পথে উপার্জন করে ওরা জানে, ওদেরকে দেখলে মনে অনেক সুখে, ভিতরে জাহান্নাম ত্রাস, কারণ জানে দিন শেষে দুর্নীতিবাজ, সে খারাপ মানুষ, সে জানে এই টাকাগুলো আরেকজনের মানুষের অন্যায়ভাবে উপার্জন করছে, এই জন্য মন ভরে সেটা ভোগ করতে পারে না। কিন্তু এর বিপরীত একজন মানুষ গরিব, তিনি সৎ ছিলেন, এই জন্য বেশি পয়সা করতে পারেন নাই, ডাল ভাত খায় কিন্তু প্রচণ্ড তৃপ্তি, কারণ তার মনের দিক থেকে এই সাপোর্ট আসে যে আলহামদুলিল্লাহ আমি কখনো দুই নম্বর পথে কামাই করি নাই, একটা বল থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরজ, অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, ধনী হওয়া হলো যার মনের দিক থেকে ধনী। মনের দিক থেকে ধনী মানে সে জানে তার মনে কোনো দুর্বলতা নাই, সুখী সে, ওই সম্পদের মালিক হওয়ার নাম সুখ হতে পারে না। অতএব সৎ পথে চলবো তো ইনশাআল্লাহ, দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, দুর্নীতি নিজেরাও করব না, কাউকে করতে দেব না। মুশকিল হলো আমরা নিজেরাই তো দুর্নীতিবাজদের দুর্নীতি করতে সহযোগিতা করি, তাদের দোষ দিয়ে লাভ কি? একটা কাজ সরকারি অফিসে একটু সিরিয়াল ধরে করতে হবে, আপনি বলেন এত সিরিয়াল ধরে কে ঝামেলা, ঠিক আছে অমুকের ডাইকে আয় না, 500 টাকা দিয়ে দিলাম, ভাই আমার কাজটা এমনি করে দিস, তাহলে ওরা তো দুই নম্বরের পথে আপনি নিয়ে গেলেন, ঠিক না ভাই? ঠিক, আমি দাঁড়িয়ে থাকবো 2 ঘন্টা, তারপরও 500 টাকা ঘুষ দেব। বেশিরভাগ কাজগুলোতে দেখা যায় অনেক জায়গায় আছে টাকা ছাড়া হবেই না, অনেক জায়গায় আছে যে কাজগুলোতে আপনি চাইলে চেষ্টা করলে সঠিকভাবে করতে পারবেন। তো যেটা বলছিলাম, নামাজে মনোযোগ আনার জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প হতে পারে, অতএব হালাল উপার্জন করতে হবে। নাম্বার 2, নামাজে মনোযোগ আনতে হলে আপনার চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, চোখের গুনাহ, কঠিন কঠিন কাজ এগুলো সব, হালাল উপার্জনটাও কঠিন কাজ, কারণ নামাজ কালাম পড়তে এত কষ্ট হয় না, হারাম টাকার বান্ডিলকে ডিনাই করতে যত কষ্ট হয়, ঠিক না ভাই? ঠিক, কাস্টমারের ফাঁকি দিয়া পয়সা কামানো এটা লোভনীয় একটা ব্যাপার, এটা ছাড়া যত কঠিন, নামাজ পড়াটা এত কঠিন না, নামাজ অনেক চোর ডাকাত দুর্নীতিবাজও পড়ে নেয় টুকটাক, ঠিক না ভাই? ঠিক। অতএব ভাইরা আমার দ্বিতীয় কঠিন কাজ হলো চোখের গুনাহ থেকে বাঁচা। আজকাল চোখ দিয়া হারাম জিনিস দেখা, অশ্লীল এবং নোংরা জিনিসপত্র দেখা, সেটা ফেসবুকে ইউটিউবে বিভিন্নভাবে, যত বেশি এগুলো দেখবেন ইমানের নূর তত নষ্ট হবে, এবারতে স্বাদ পাবেন না। কিছুদিন পরীক্ষা করে এগুলো সবগুলো থেকে বেঁচে থাকেন, আপনি দেখবেন নামাজের ভিতরে কি স্বাদ আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে, ইমানের স্বাদ, ইবাদতের স্বাদ আপনি পাবেন। নাম্বার 3, নামাজে মনোযোগের জন্য নামাজে কি পড়ছেন সেগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, এ দোয়াগুলো দুরুদগুলো আয়াতগুলো সুরাগুলোর অর্থ বোঝার চেষ্টা করেন। নাম্বার 4, নামাজে মনোযোগ রাখার জন্য ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন, এটা মহ ঔষধের মতো কাজ, আমি এটা আমল করে দেখেছি, একেবারে ইনস্ট্যান্ট কাজ হয়। আপনার 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিট সময় লাগে বা 4 মিনিট সময় লাগে, আপনি চ্যালেঞ্জ দেন যে এই 4 রাকাত নামাজ আমি 10 মিনিট সময় বরাদ্দ করব, ডাবল সময় দেব, রুকুতে তাসবিহ 3 বার পড়া শেষ, তা মাথা উঠাবো না, আর একটু অপেক্ষা করব, এভাবে আপনি একটু লম্বা করেন, যত বেশি লম্বা করবেন বেশি সময় দিবেন, দেখবেন আপনার নামাজের ভিতরে মনোযোগ এমনিই চলে আসছে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, জান্নাতুল ফেরদাউসের মালিকদের প্রথম বৈশিষ্ট্য হলো তাদের নামাজে মনোযোগ থাকে। আজকাল বেশিরভাগ মুসল্লিদের আমাদের নামাজে মনোযোগ নাই, আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে নামাজ পড়ার তৌফিক দান করুন, চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে, বেঁচে থাকে ফালতু কাজ, যে কাজে দুনিয়া আখিরাতের কোনো লাভ নাই। এই যে কয়দিন আগে আপনারা বিশ্ব পাপ উন্মাদনায় লাফাইছেন, লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি ঘন্টা এদেশে, কোটি কোটি মানুষের কোটি কোটি ঘন্টা এদেশে নষ্ট হয়েছে বিশ্বকাপ উপলক্ষে রাত জেগে, এটাতে আপনার নিজের কয় পয়সা ইনকাম হয়েছে? অনেকের হয়েছে। এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক বড় বড় মনিটরে খেলা হয়েছে, বেট ধরেছে, বাজি ধরেছে, জুয়া এবং হারাম উপার্জন অনেকে করেছে, কিন্তু বৈধ পথে এই কামে কোনো উপার্জনের কোনো সুযোগ আছে? কিন্তু আমরা দেখছি, কেন দেখছি ভাই, নিজেরাও ভালো করে বলতে পারবো না, আমরা গোল দিচ্ছে কোন দেশের কোন খেলোয়াড়, আমরা লাভ দিয়ে উঠতেছি গোল বলে, ওই বেটা গোল দিলে কোটি কোটি টাকা পাবে, এমনকি হেরে গেলেও পয়সা পাবে, আপনি এখানে লাভ হয় কিছুই পাবেন না, কিন্তু সে কাজটা আমরা করছি কি করি নাই। এরপর যুবক বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধদের দেখেন শয়তান সবার জন্য কিছু কিছু আইটেম রাখে, ওই যে চিরশত্রু, সে তো আপনার জান্নাতে যেতে দিবে না, সে আপনাকে জান্নাতে দিবে না, ভালো কাজে দেখবেন, নামাজে কেন এত বাজে কথা মনে আসে, কারণ যে ইবলিস
আপনি অন্য কোনো জায়গায় এত বাজে কথা মনে আসে না, যেটা নামাজের মধ্যে মনে আসে, কারণ সে জানে নামাজে মনোযোগ থাকলে জান্নাতে চলে যাবেন, এটা যেন যেতে না পারে, এজন্য সে নামাজের ভিতরে যত ফালতু চিন্তা আছে সবাই না আপনার সামনে হাজির করে দেয়। ভাইরা আমার, সেই ইবলিস বৃদ্ধদের জন্য এক ধরনের সময় নষ্টের আইটেম রাখছে, যুবকদের জন্য আরেক রকমের। বৃদ্ধদের জন্য সময় নষ্টের আইটেম হলো চায়ের দোকান, চায়ের দোকান, এগুলোকে আমি বলি চলতি ফিরতি টক শো। আপনারা টক শো টেলিভিশনে দেখেন, একজন উপস্থাপক থাকে, দুজন বুদ্ধিজীবী থাকে, দেশের গুরু গম্ভীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, তাই না? এদেশে যতগুলা চায়ের দোকান ততগুলা টক শো। এই টক শোতে গেস্টের কোনো শেষ নাই, একজন চা খায় উঠে আরেকজন আসে, এক বুড়া বাইর হয় আরেক বুড়া আসে, গেস্ট একটার পর একটা আসে থাকে। এই জন্য বলছি আমি এটা চব্বিশ ঘন্টার ওপেন টক শো, চব্বিশ ঘন্টা তো না, যতক্ষণ খোলা থাকে ততক্ষণ টক শো। এই টক শোতে দেখবেন দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব গুরু গম্ভীর এবং হাইপোথেটিক্যাল উচ্চ মানকে বিষয় নিয়ে তর্ক বিতর্ক গন্ডগোল ফাসাদ মারামারি কাটাকাটিও হয়। কি লাভ? এত বুদ্ধিজীবী সারা পৃথিবীর কোনো দেশে নাই যত বুদ্ধিজীবী এই দেশে আছে। মনে মনে বুদ্ধিজীবী, প্রতিটা চায়ের দোকানে টুলে টুলে বুদ্ধিজীবী। ভাইরা আমার, মুরব্বীদের সময় নষ্ট করার জন্য শয়তান এই টক শো বসাইছে, আর যুবকদের সময় নষ্টের জন্য এই যে খেলাধুলা, কলেজ ইউনিভার্সিটি, মনে মনে চার পাঁচ দোস্ত মিলে আরেক মেয়েকে নিয়ে বাজে আলাপ আলোচনা, অহেতুক আড্ডা। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য। ওয়াল্লাযীনাহুম আনিল লাগ্বি মুরিদুন, যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। অতএব বেহুদা কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ। নাম্বার তিন, ওয়াল্লাযীনাহুম লিজ্জাকাতি ফাঈলুন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে হলে যাকাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে ভাই? যাকাত। যাকাত এটা আজকাল অনেক মানুষের উপরে আবশ্যক, আমরা জানি না। আমরা মনে করি কোটি কোটি টাকার মালিক হলে, লাখপতি মিলিয়নার বিলিয়নার হলে বোধ হয় যাকাত আসে না। ভাই, যাকাত আসার জন্য 595 গ্রাম রূপা, যেটাকে 52.5 তোলা বলেন, এই 52.5 তোলা রূপা কেনার মতো টাকা আপনার কাছে জমা আছে, এই টাকাটা এক বছর আপনার কাছে আছে, হোল্ড করছে, বাস তাহলে আপনার উপরে যাকাত আবশ্যক। 595 গ্রাম বা 52.5 তোলা রূপার বাজার মূল্য কত এখন? 40-45 হাজার বা এর প্লাস মাইনাস, কম বা বেশি হবে এক্সাক্ট বললাম না, এরকম কাছাকাছি, অর্থাৎ 50 হাজারেরও নিচে, 1 লাখেরও অনেক কম। এই টাকা অনেক রিক্সাওয়ালা ভাই আছেন, তাদেরও জমা আছে, আছে না নাই? তাহলে দেখা যাবে বহু লোকের উপরে যাকাত ফরজ হতে আমরা দেই না। আমাদের কাছে অনেকে যাকাতের মাসালা জিজ্ঞাসা করতে আসে, এই মাসালা জিজ্ঞাসা করার স্টাইল দেখে বোঝা যায় উনি ফাঁক ফুকুর খুঁজতেছে বের হওয়ার জন্য। যাকাত কিভাবে না দেওয়া যায় সে বুদ্ধি খুঁজতেছে। একজন আমাকে একবার প্রশ্ন করেছে, বলে ভাই আমার 10 ভরি স্বর্ণ আছে, মহিলা মানুষ, বলে যে এই স্বর্ণগুলার যাকাত দিতে গেলে প্রতি বছর কিছু টাকা খরচ হয়, টাকা লেগে যায়। তো আমি একটা বুদ্ধি বাইর করছি, সেটা হলো যে এক বছর পরে তো যাকাত দেওয়া লাগে, যখন আমার এটা বছর পূর্ণ হবে তার 2-3 মাস আগে এখান থেকে 5 ভরি আমি মেয়েকে দিয়ে দিব, ওর কোনো স্বর্ণ নাই, তাহলে ওর 5 ভরি আর আমার 5 ভরি, তাহলে 7.5 কারোরই নাই, যার কারণে ওরও যাকাত দেওয়া লাগলো না আমারও দেওয়া লাগলো না, আবার 5-6 মাস পরে ও আমার ওইটা দিয়ে দিল। আমি বললাম যে সুবহানাল্লাহ, আপনি যদি মাদ্রাসায় পড়ালেখা করতেন আপনি অনেক বড় মুফতি হতে পারতেন, মাথায় এত বুদ্ধি মাশাআল্লাহ ফাঁকি দেওয়ার জন্য। ভাইরা আমার, যারা যাকাত দেয়াটাকে বোঝা মনে করছেন শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা সময় আসবে যে মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, অর্থদণ্ড মনে করবে, এটাকে লস প্রজেক্ট মনে করবে। আরে ভাই, যাকাত দিচ্ছেন মানে তো আপনার আখিরাতে এটা জমা হচ্ছে, এটা তো আপনার লসের কিছু নাই। যত বেশি যাকাত দেওয়া লাগবে তত আপনার ভালো, কারণ সম্পদ যেটা আপনি উপার্জন করছেন এটা নিজে খেয়ে ফেলছেন, এটা আপনার হয়ে গেল, আর যেটা দান করছেন সেটাও আপনার হয়ে গেল, আখেরাতের জন্য জমা হয়ে গেল, আর এছাড়া যেটা আছে এটা সব মানুষের, আপনার মরার পরে সব ভাগযোগ করে নিয়ে যাবে। তাহলে আপনার চেয়ে বোকা এবং নির্বোধ কে হতে পারে যে আপনি মানুষের জন্য সব রেখে চলে যাচ্ছেন? অতএব যাকাত দেব তো ইনশাল্লাহ, হিসাব করে করে। যাকাতকে যারা অর্থদণ্ড মনে করে, জরিমানা মনে করে, এটাকে লস মনে করে, তারা বোকার স্বর্গে বাস করছে, তারা ভুলের মধ্যে আছে। যাকাতকে কখনো এটাকে জরিমানা মনে করা যাবে না। আপনার অনেক খরচ আছে, নিয়মিত দান করা হয় না, একুশিলা প্রতি বছর কিছু টাকা আপনি দান করছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা সওয়াবের কাজ। অনেকে প্রশ্ন করে, ভাই ব্যাংকে আমার 5 লাখ টাকা ফেলে রাখছি, মেয়ের বিয়েতে লাগবে, ছেলের পড়াশোনায় লাগবে, অমুক কাজে লাগবে, এটা তো আমার ব্যবসার উদ্দেশ্য নাই, এই টাকারও কি যাকাত দিতে হবে? যখন আমরা বলি হ্যাঁ,
বছর অতিক্রম করলে এক বছর ধরে পড়ে থাকলে জাকাত দিতে হবে, তো বলবে ভাই তাহলে তো এটা আমার লস হয়ে গেল, আমার তো কোনো ব্যবসা নেই। ভাই এই টাকাটা ব্যাংকে যদি রাখেন, ব্যাংক আপনাকে 10 লাখ টাকার বেশি যদি রাখেন, 5 লাখ যেই টাকায় রাখেন, এই টাকা রাখার কারণে ব্যাংকে যে টাকাটা রাখছেন সেজন্য তারা বছরে একটা সার্ভিস ফি কাটবে কি কাটবে না? কাটবে না একটা সার্ভিস ফি। তো ব্যাংকে সার্ভিস ফি দেওয়ার সময় তো আপনার এটা মনে হয় না যে আমি তো কোনো লাভ করতেছি না, বেচারা ব্যাংক আমার কাছ থেকে কেন সার্ভিস ফি কাটবে? তো ওইটা যেরকম দিচ্ছেন ঠিক একইভাবে ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি মাহরুম, আপনার সম্পদে গরিব অভাবীদের অধিকার আছে। ওখানে 2.5% হারে যে জাকাত আপনি দিচ্ছেন, এই সবগুলো জাকাত দিচ্ছেন মনে হচ্ছে উপর দিয়ে, এটা মূলত আপনার আখেরাতের অ্যাকাউন্টে জমা করতেছেন। যত বেশি দিবেন তত বেশি আপনার লাভ, যেটা আছে এটার চেয়ে যেটা গেছে সেটা বেশি লাভজনক। আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব ভাইরা আমার, আমরা অনেকে আছে হিসাব করলে জাকাত আমাদের বেশিরভাগ মানুষের উপরে ফরজ, অনেক রিক্সাওয়ালা ভাইদের উপরে জাকাত ফরজ হয়ে যায়, অনেক কাজের বুয়া আছে আস্তে আস্তে টাকা জমাতে জমাতে লাখখানেক লাখ দেড়েক হয়ে গেছে জাকাত দেওয়ার মতো মানুষ। অনেক লোক আছে ভিক্ষা করে রাস্তা, ভালো করে ধরে বসে যদি জিজ্ঞেস করেন কত কি আছে না আছে, বহু ভিক্ষুক বাইর হবে যে ওনারও জাকাত ফরজ হয়ে বসে আছে, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার। অতএব জাকাত হিসাব করে দিতে হবে, এটাকে জরিমানা মনে করা যাবে না, এটা জান্নাতি লোকদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পূর্ব শর্ত, একটা বৈশিষ্ট্য থাকতে হবে তাদের যে তারা জাকাত দিবে। নাম্বার 4, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা সবচেয়ে কঠিন পয়েন্ট, সবচেয়ে কঠিন পয়েন্ট, যারা নিজে ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করে কন্ট্রোল করতে পারে, এই লোকগুলো জান্নাতে যাবে। এই যুগে এই কাজটার চাইতে কঠিন কাজ আর কোনটা যে নাই, এটা যুবকদের চাইতে আর কেউ ভালো বুঝবে না। নিজের ইজ্জত সম্ভ্রম এটাকে হেফাজত করা, সেক্সুয়াল অপরাধে জড়িত না হওয়া, জেনা ব্যবচার না করা, হারাম রিলেশন না করা কোনো মেয়ের সাথে, কোনো ছেলের, কোনো ছেলের সাথে কোনো মেয়ের, এর চাইতে কঠিন কাজ এই যুগে যুবকদের জন্য আরেকটা হতে পারে। কারণ চতুর্দিকে এই হারামের হারামের হাতছানি আমাদের যুবকদেরকে, তরুণ প্রজন্মকে শেষ করে ফেলছে, শেষ করে ফেলছে। নাম দিছে প্রেম, কি সুন্দর একটা শব্দ, নাম দিছে কি? প্রেম। আবার এই 2 নম্বর কাজটাকে বৈধ করার জন্য আবার স্লোগান বাইর করছে, প্রেম পবিত্র জিনিস। আরেকটা স্লোগান হলো কি জানি, প্রেম জান্নাত হতে স্বর্গ হতে এসেছে, এরকম কিছু শয়তানি কথাবার্তা আছে না? এগুলো সব কিন্তু ওই যে ইবলিসে সাপ্লাই করে, কারণ আপনাকে ধ্বংস করতে হবে, তো এই জন্য এ সমস্ত কথা সাপ্লাই করে। আরে ভাই, প্রেম বা ভালোবাসা যদি কোনো পুরুষের সাথে কোনো নারীর হয়, অর্থাৎ একজন পুরুষের সাথে অ্যাডাল্ট পুরুষ, একজন অ্যাডাল্ট নারীর সাথে যদি কোনো সম্পর্ক হয় এবং সেটা যদি প্রেম বলা যায়, তো সেটা হবে একমাত্র বিয়ের পরে। বিয়ের আগেরটাকে আপনি প্রেম বললে হোক আদতে সেটা ভণ্ডামি, প্রেম বলা হলেও সেটা বাস্তবে কি ভণ্ডামি। কোন অর্থে বললাম, অনেক মুখলিস প্রেমিক আছে যে এখলাসের সাথে প্রেম করে, হ্যাঁ মানে কোনো 2 নম্বর নিয়ত নাই, এটার সংখ্যা খুব কম না হুজুর মানুষ বলে আরেকজন, না না হুজুর মানুষ হলে সে আবার প্রেম করবে কেন, এটা 2 নম্বর হুজুর যদি করে। বিবাহ বহির্ভূত সম্পর্ক অনেকে করে যে হ্যাঁ ভালোবাসা উতরেতেছে, আসলে বেশিরভাগই হলো এগুলো ভাঁওতাবাজি ভাই। আমাদের মেয়েরাও বুঝার চেষ্টা করে না, ছেলেরাও বুঝার চেষ্টা করে না, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের হলো ফুচকা চটপটি আর এই চীনা বাদাম বুট আর ওই চাইনিজ ইত্যাদি খাওয়া, এগুলো হলো ধান্দা। আর ছেলেদের হলো বদমাইশি করা আর ফুসনুষ্টি করা, দুই পক্ষ দুইটা ধান্দা মাথায় রাখছে, এটার নাম দিছে কি? প্রেম। আরে মিয়া, প্রেম তো হবে স্বামীর সাথে স্ত্রীর, আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে তো সে তো আপনার স্ত্রী। কারো কোনো ভদ্র মহিলার কোনো মেয়ের যদি প্রকৃত অর্থে কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে সে তো তার স্বামী। এই জন্য তথাকথিত প্রেম যেটাতে আপনার নাম দিয়েছেন, আমি এটা প্রেম বলতে নারাজ, এই প্রেম নামক এই ভণ্ডামি, এই পাগলামো এবং বয়সের একটা মাতলামো এটা। এই পাগলামোটা যারা করেন এটা কয়টা বিয়ে পর্যন্ত টিকে বলেন তো, মানে শতকরা হাজারে কয়টা বিয়ে পর্যন্ত টিকে? কারণটা কি? কারণ হলো ওই যে শব্দ ধান্দা, ধান্দা ফান্দা শেষ প্রত্যেকে যার যার রাস্তা ধরে আইসা হুজুরের কাছে কানে কানে বলে, হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য, ওখানে আকাম কুকাম করে আইসা ওরে চটপড়ি খাওয়াই আইসা হুজুরের কাছে কানে কানে কি চায়, মহিলা মাদ্রাসার একটা পর্দা মেশিন মেয়ে দেখবেন হুজুর আমার জন্য, গল্লি ঠাওয়ার ঠিক আছে পাগল হলে কি হবে। ভাইরা আমার,
চরিত্রকে হেফাজত করার মতো কঠিন কাজ আর কিছু নাই। আমি যুবকদেরকে বলি, ভাই সব যুবকরা এই নোংরামিতে গা ভাসাচ্ছে, বদমাইশি করছে, লাম্পট্ট করছে, আপনি আপনি সংগ্রাম করার শপথ গ্রহণ করেন যে না, আমার চরিত্রে আমি কালিমা লাগতে দেব, ইতিমধ্যে যেটা লেগে গেছে তার জন্য আল্লাহর কাছে মাপ চাইব, আমার সকল ভালোবাসা, এই বুক ভরা সকল ভালোবাসাকে জমাবো, আমি জমাতে থাকব, জমাতে থাকব, আমার বন্ধুরা সব দুই নম্বরই করে দেখব, ওদেরকে বলবো তোরা কর, আমারটা আমি জমাইতেছি। কার জন্য? বইয়ের জন্য, নিজের বৈধ স্ত্রীর জন্য। তাকে সব নিবেদন করবেন, আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন। এক একটা কয়েকটার সাথে সম্পর্ক করে তলে তলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, সাবধান হন। মনে রাখবেন, যৌবনের এই পাগলামো এই মাতলামোটা একসময় থাকবে না ভাই। একটা বয়সে আপনি দেখবেন আপনার পেছনে যখন ফিরে যাবেন আপনার ভিতরে অপরাধ বোধ কাজ করবে, আপনি একটা সময় লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, কিন্তু আর ফিরে যেতে পারবেন না। যুবক ভাইয়েরা এখনও সময় আছে, নিজেকে হেফাজত করেন, বিশেষ করে ফেসবুকের কল্যাণে, মেসেঞ্জারের কল্যাণে, হোয়াটসঅ্যাপের কল্যাণে, নানান সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কল্যাণে আমরা অনেক হারামে জড়ায় যাচ্ছি, ঠিক না বেঠিক? ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, ভাইরা আল্লাহ তাআলার কাছে জান্নাত পাবেন, হুর আইন পাবেন, জান্নাতে হুর লাভ করবেন, অনন্ত অসীমকালের সুখ পাবেন, সেই সুখ কখনো আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। দুনিয়াতে পেরেশানি আছে, সেখানে কোনো পেরেশানি থাকবে না। এখানকার প্রাপ্তির জন্য স্ট্রাগল হয়ে যে কিন্ডারগার্ডেন থেকে নিয়ে শুরু করে সচিব হওয়া পর্যন্ত অনেক স্ট্রাগল করতে হয়, পাবেন কিনা সুখ জানেন না, পেয়ে গেলেও সেটা মুহূর্তের ভিতরে শেষ, দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। স্থায়িত্ব নাই, প্রাপ্তির নিশ্চয়তা নাই, তৃপ্তির স্থায়িত্ব নাই, আর সেখানে প্রাপ্তির নিশ্চয়তা আছে, তৃপ্তির স্থায়িত্ব আছে, সেই নিয়ামতের আশায় আল্লাহর নিষিদ্ধ পথ থেকে বেঁচে থাকেন, জান্নাতের পথে থাকেন। সব যুবকরা অপকর্ম করুক, আপনার সংগ্রাম হবে, আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেব না। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। চ্যালেঞ্জ নেবেন তো ইনশাআল্লাহ? আমি প্রায় সময় বলার চেষ্টা করি, ভাই স্রোতের তালে গা বাসানোর জন্য কোনো যোগ্যতা লাগে না, এটা মরা কাষ্ঠও করতে পারে। একটা গাছ, মরা গাছ আপনি ফেলে দিলেন পানিতে, বা যেটা গাছ আপনি উফড়ে পানিতে ফেলে দিলেন, স্রোতের তালে তালে বিশাল বড় গাছ, এটাও চলে যেতে পারবে। স্রোতের উল্টা দিকে চলতে হলে প্রাণ প্রাণী হতে হয়। একটা ছোট মাছের বাচ্চা দেখবেন স্রোতের উল্টা দিকে লেজ নেয় নেড়ে চেষ্টা করে যাওয়ার। ভাইরা আমার, স্রোতের তালে গা বাসানোর জন্য যোগ্যতা লাগে না। সব যুবকরা ফুসফুসটি করছে, তাদের প্রত্যেকের জীবনে একাধিক প্রেম আছে, হারাম রিলেশন আছে, সম্পর্ক আছে, আপনি ইউনিক যুবক হন, জান্নাতে যাবেই হলো ইউনিক মানুষগুলো না। আমি এ নোংরামি করবো না ইনশাআল্লাহ, আমার চোখকে হেফাজত করব, বৈধ ভালোবাসার জন্য অপেক্ষা করব, এখন পড়াশোনা করব, ক্যারিয়ার গড়ব, বাবা মাকে সময় দিব, ভালো ভালো কাজ করব, বদমাইশি এবং নোংরামি দিয়ে আমার যৌবনকে আমি নষ্ট করব না। এই পবিত্র রাখার সংগ্রামে ইনশাআল্লাহ সামিল হবেন তো ইনশাআল্লাহ। যে যুবক তার চরিত্রকে হেফাজত করতে পারে না, যে নিজেকে এতটা কন্ট্রোল করতে পারে না, এখানে এসে সে কাঠ হয়ে যায়, নিজের চরিত্রকে বিলিয়ে দেয়, সে কোন মুখে আল্লাহর কাছে জান্নাতের আশা করবে, দাবি করবে? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তো জান্নাতুল ফেরদাউসের যারা মালিক হবেন, ওয়ারিস হবেন, তাদের চার নম্বর বৈশিষ্ট্য হলো চরিত্রেতে কালিমা লাগতে দেয় না। বললাম যে আজকাল চরিত্রকে রক্ষা করা কঠিন, বিবাহিত মানুষরাও পরকীয়া লিপ্ত হয়ে যাচ্ছে, ওই যে মেসেঞ্জারে হাই হ্যালো করতে করতে নিচের দিকে চলে যাচ্ছে, জেনার ধারে কাছে জন্য যাওয়া যাবে না, বেগানা পুরুষের সাথে নারীরা পর্দা করবেন, নারীদের সাথে পুরুষরা পর্দা করবেন, চোখের হেফাজত করবেন, এবং সেই সাথে নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন, হারামের ধারে কাছেও যাবেন না। এই কাজটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটা যুগে। এই যুগে যদি কোনো ফেরেশতা সুলভ যুবক আপনি দেখতে চান, ফেরেশতা সদৃশ কোনো যুবক যদি আপনি দেখতে চান, আপনি সেই যুবক দেখেন যে যুবকের যৌবনকে কোনো যৌনতার সংশ্লিষ্ট অপরাধের কালিমা স্পর্শ করতে পারে নাই, এ হলো এই যুগে ফেরেশতা যুবক। অতএব সে ফেরেশতা যুবক হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইতিমধ্যে লেগে গেছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফুরকানে বলেছেন, জেনা কেউ করে ফেলেছে, এরপর তওবা করেছে, তওবা করে যদি ফিরে আসে সে, আল্লাহ তাআলা তার পাপাচারগুলো শুধু ক্ষমাই করবেন না, যদি সে সত্যিকারে ফিরে আসে আসে আর কোনোদিন সে পথে না পা না বাড়ায় এবং নিজেকে ভৎসনা করে, আল্লাহ তাআলা তার মন্দ কাজগুলোকে ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। অতএব যুবক ভাইরা তওবা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার পাঁচ, জান্নাতি যুবকদের, জান্নাতি মানুষের পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ গুণ যেটি থাকতেই হবে, তা হলো আমানত এবং অঙ্গীকার রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে রক্ষা করবে। আমানতের খেয়ানত এখন ঘরে ঘরে, এটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না, আমার হাতে একেবারেই সময় নেই। আমানত এবং অঙ্গীকারকে আমরা অনেকভাবে নষ্ট করি, তার একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার সাথে আপনার কোনো একজন দোস্ত
একটা ভয়েস রেকর্ড পাঠাইছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, সে এটা আপনাকে একান্তে বলছে, এটা অন্যদের কাছে সে হয়তো শেয়ার করবে না, খুব সিক্রেট বিষয় বা সবার কাছে এটা বলবে না, আপনি কি করলেন, তার অজান্তে এটা আরেকজনকে শেয়ার করলেন, এবার সে তাকে নিয়ে ট্রলবাজি করতেছে। এগুলো হয় কি হয় না আমাদের মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা হাদাসার রজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা, কেউ তোমার সাথে কথা বলেছে, কথা বলার পর সেখান থেকে সে অন্যদিকে ফিরেছে, তাহলে এই কথাটা তোমার কাছে আমানত। যেখানে বললে সে অসন্তুষ্ট হবে সেখানে কথা তুমি বলতে পারবা না, তাহলে আমানতের খেয়ানত করবা। আমানতের খেয়ানতের হাজারটা দৃষ্টান্ত দেওয়া যাবে। আল্লাহ আপনাকে একটা চেয়ারে বসিয়েছেন, আপনি চাকরি পাইছেন, এই চেয়ারটা আপনার কাছে আমানত। এখন দেখা যায় পাবলিক লাইন ধরে দাঁড়ায় আছে, আপনার একটা শ্যালক আসছে, দুলাভাই আপনার চেয়ারে কাজটা, কিন্তু দুলাভাইয়ের কাছে আসছে। এখন এই শালা কি সিরিয়ালে থাকে না সিরিয়াল ছাড়া আসে? আমানতের খেয়ানত, আমানতের। আমরা এগুলোকে অপরাধ মনেই করি না, ভাবেই না। আমি একবার একজন আই স্পেশালিস্ট, চোখের একজন ডাক্তার, ওনার কাছে একবার চোখ দেখাতে গিয়েছি, আমার খুব ক্লোজ মানুষ। তো প্রসঙ্গত উনি আমাকে বললেন যে, ভাই, উনি যখনই আমি যাইতাম লোকদেরকে, উপস্থিত যারা অপেক্ষা আছেন সিরিয়াল ধরা, তাদেরকে বলতেন যে ওনাকে, ওনাদের মাধ্যমে আমাকে বলতেন যে আমি ওনাকে দেখি, বা ওনারা ওনার সঙ্গে বললেন ঠিক আছে যান, আমাকে বলতেন শেষের দিকে আসেন, লোক থাকবে না। আমাকে উনি বললেন একবার যে, ভাই, এই যে মনে করেন আমার পছন্দের কোনো লোক আসলো, ধরেন আপনি আসলেন, আমাদের কথা কিছুটা ভিন্ন, যে আমরা গেলে হয়তো উপস্থিত লোকরা অনেক সময় চিনে দেখা বলবে ঠিক আছে হুজুর আপনি যান, কিন্তু আপনি সাধারণ কথা চিন্তা করেন, ডাক্তার সাহেবের শালা আসলো, তো শালা তো দুলাভাইয়ের কাছে সিরিয়াল ধরে বসে থাকবে না, নাহলে তো ভাইয়ের চাকরি থাকবে না বোনের কাছে, সোজা হন হনায় ঢুকে যাবে। কিন্তু যে লোকগুলো সিরিয়াল ধরে আছে তাদের অধিকার না এটা? তাদের অধিকারটা নষ্ট হয়ে গেল না? এইভাবে আমানতের খেয়ানত, এই চেয়ারটা একটা আমানত, এই পদটা একটা আমানত, আমি যে কথা বলছি, ওয়াজ মাহফিল করছি, এটা একটা আমানত। এই মাহফিলটা আয়োজন করতে অনেক টাকা ব্যয় হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, কষ্ট করে তারা আয়োজন করেছেন, আমি এখানে কিছু সময় পাইছি, এই সময়টা আমার কাছে আমানত। এই সময়টা যদি আমি পাগলামি করে, হাসি মাতলামি করে, বেহুদা কাজ করে নষ্ট করে ফেলি, আমি আমানতের খেয়ানত করলাম। ভাইরা আমার, এভাবে যদি আপনি দেখেন প্রতিটা পদে পদে আমাদের আমানত রক্ষা করা কিংবা নষ্ট করার প্রশ্ন আসে। এই জন্য আল্লাহ বলেছেন জান্নাতের লোকদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়াহদিহিম রাউন, যারা তাদের আমানত রক্ষা করে এবং অঙ্গীকার রক্ষা করে। জান্নাতের লোকদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে, নামাজগুলোকে হেফাজত করে। প্রথম শর্ত হলো নামাজকে মনোযোগের সাথে পড়ে, আর শেষেরটা হলো নামাজগুলোকে হেফাজত করে, তার মানে নামাজগুলোকে যথাযথ সময়ে টাইমলি পড়ে এবং কোনো প্রকার অবহেলা করে না। তাহলে প্রথমটা এবং শেষেরটা একই রকম শোনা গেলেও দুইটা দুই জিনিস, প্রথমটা হলো মনোযোগ রাখা, আর দ্বিতীয়টা হলো সময় মতো ঠিক মতো নিয়মিত নামাজ আদায় করা, অনিয়মিত না হওয়া। এই ছয়টা বৈশিষ্ট্য যদি থাকে, আবারও বৈশিষ্ট্যগুলো বলছি, যারা নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখতে পারে, এটার জন্য যা যা করা দরকার সেগুলো করবে, নামাজের আগে মোবাইলটি বেরিয়ে বন্ধ করবে, মনোযোগের সাথে ধীরে স্থিরতে নামাজ পড়বে, নামাজে মনোযোগ রাখবে। যারা অহেতুক অনর্থক বেহুদা কাজ করে না, ইমানদার বেহুদা ফালতু কাজে মাতলামি উম্মাদনা করবে না। তিন নম্বর, যারা জাকাত আদায় করে, জাকাত ফরজ হলে জাকাত আদায় করে। চার নম্বর, লজ্জাস্থান হেফাজত করে, কখনো জেনা জেনার ধারে কাছে যায় না, চোখের জেনাও করে না, আল্লাহর ভয় এগুলো থেকে বাঁচিয়ে রাখে নিজেকে। এবং নাম্বার পাঁচ, আমানত এবং অঙ্গীকার, কথা দিলে বা আল্লাহ তাআলা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে সে দায়িত্ব তিনি পালন করেন, খেয়ানত করেন না। অঙ্গীকার করলে, কথা দিলে সে কথা রক্ষা করে জীবন গেলেও। নাম্বার ৬, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত আদায় করে জীবনে কখনো ছাড়ে না। এই ৬টা কাজ যারা করবে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই লোকগুলো হলো ওয়ারিস, জান্নাতের অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, অধিকারী হবে এবং সেখানে চিরকাল থাকবে, দুনিয়ার মতো ছুটে যাওয়ার, হারায় ফেলার বা এটা আমার কাছে থাকবে না সে ভয় থাকবে না, বরং সেখানে একবার জান্নাতে গেলে অনন্ত অসীম কাল পর্যন্ত সেটা ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছয়টা গুণ এবং বৈশিষ্ট্য আমাকে, আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।